বিশ্বকাপ অনুষ্ঠানটি কি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে সত্যি কি ডক্টর জাকির নায়েক উদ্বোধনী অনুষ্ঠানে বয়ান করেছেন এবং চারজনকে মুসলিম করেছেন তবে নিউজ ফিরে ছড়ানো পাঠদানের আদলে যেই তেলাওয়াত সেটার সাথে এই অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই আরেকটি বিষয় ডক্টর জাকির নায়েককে নিয়ে সত্যি কি ডক্টর জাকির নায়েক উদ্বোধনী অনুষ্ঠানে বয়ান করেছেন এবং চারজনকে মুসলিম করেছেন তার মধ্যে বিশিষ্ট দায়ী ডক্টর জাকির নায়েকও আছেন তিনি গত ১৯ তারিখ কাতারে পৌঁছেছেন বলে বিভিন্ন গ্রহণযোগ্য গণমাধ্যম প্রকাশ করেছে পৌঁছার পর তাকে একটি মাঠ ঘুরিয়ে দেখানো হয়েছে তবে তার হাতে চারজন মুসলিম হয়েছে মর্মে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দু সালে আয়োজিত একটি অনুষ্ঠানের ভিডিও যার সাথে বর্তমান অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই তাই আমাদের তথ্য প্রচারে সতর্ক হতে হবে কোন সংবাদের সত্যতা যাচাই না করে প্রকাশ করাও একটি মিথ্যা আল্লাহ আমাদের মিথ্যা বলা ও প্রচার করা থেকে হেফাজত করুন আমিন